গাছটা তোলেন, পুরো গাছ তোলেন, তোলেন তো তুলো কালার কি লাল টকটকে ভাই, আপনি খুশি তো ভাই না মাস্টার ভাই? জি জি, তুলম তো গাছটা লাল থাকে আর কি, ইবারে থাকলে উঠবো না, সমস্যা নাই, সমস্যা নাই। ভাই বাসায় নিবে তো, আমরা এখানে আপনার কোয়ার্টার শতক বা হাফ শতক মতো আলু তো তুলবো আজকে, আর সর্বনাশ। কে আলু পরিপক্ক হয়ে গেছে ভাই, সমস্যা আলু তুলতে হবে তো, ম্যাচিউর হয়ে গেছে আলু। কতগুলো আলু দেখেন তো একটা গাছে আলু, সর্বনাশ। মাস্টার ভাই আপনি খুশি তো ভাই? জি ইনশাআল্লাহ। আচ্ছা এই জায়গার নামটা বলেন। এটা হচ্ছে দোরাবাজার জেলা, সুনামগঞ্জ জেলা দোরাবাজার অন্তর্গত। আচ্ছা আচ্ছা। এই সুরমা ইউনিয়নের আজবপুর গ্রাম। জি। এখানে আসলে আমাদের এলাকায় চাষবাস হয় অনেক, লোকাল আলুগুলো তো করে। তো আপনি যে এই যে আমাদের লাল পাকড়ি যে করছেন এবং এই যে এই যে এটা যে করলেন, বীজ কোথা থেকে সংগ্রহ করছেন? আচ্ছা আসলে এই বীজটা সংগ্রহ করতে আমি যে রুহুল ভাইকে অনেক বিরক্ত করেছি, আমি যখন এই বীজটা সংগ্রহ করব তার আগে আমি পরিকল্পনা করি, আমি আমার এই ক্ষেতে ধান ছিল, আচ্ছা বিধান 75, তখন থেকে আমার পরিকল্পনা যে আলু চাষ করব। তো আলু চাষ করার উদ্দেশ্যে আমি ওই ধানটা লাগাইছিলাম। লাগানোর পরে তো আমি বীজ ইউটিউব থেকে দেখি যে কোন কোন জাত আছে, তো ওই জাতগুলা সংগ্রহ করার জন্য আমি মরিয়া হই। তখন এই ব্রাকের লাল পাকড়ি আমি ইউটিউবে দেখে অদ্ভুত হই যে এই লাল পাকড়িটা আসলেই যে আমার কাছে খুবই ভালো লাগছিল। অফিসার তুলতেছে দেখেন আলু, আলু দেখেন ভাই, এই যে আমাদের ডিলার ভাই সাথে আছে। হ্যাঁ মাস্টার ভাই যেটা বলতেছিলেন বলেন। তারপরে আমি এই লাল পাকড়ি সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ফোন করি, আমার এই কলিগ ছিল একজন হবিগঞ্জ চাকরি করে, তো ওরে আমি নাম্বারটা সংগ্রহ করার জন্য বলি, তখন উনি ওই যে রুহুল ভাইয়ের নাম্বারটা সংগ্রহ করে দেয়, তখন ওনার সাথে যোগাযোগ করি, যোগাযোগ করার পরে বললাম যে লাল পাকড়ি আপনাদের আছে? কয় যায় আছে, যে কিভাবে সংগ্রহ করা যায়? কয় এটা তো এখনো মার্কেটে আসে নাই, আসবে হয়তো। তো আমি ভাবলাম যে কিভাবে পাবো, কয় যে সিলেটে যদি ঢুকে তাহলে আপনি সিলেট থেকে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো সিলেটে আসলে উনি কিছুদিন পরে ফোন দিয়ে, ফোন দেওয়ার পরে বলে যে না সিলেটে ঢুকে না, এটা আপনার হবিগঞ্জে ঢুকে। হ্যাঁ লাল পাকড়ি আমি আসলে সিলেটে দিতে পারি নাই, হ্যাঁ হবিগঞ্জে দিছি। তারপরে আমি এই বললাম যে কিভাবে আনা যায়, কয় যে হবিগঞ্জ আপনার নবীগঞ্জ থেকে আপনি রসুলগঞ্জ রাজুভাইয়ের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারেন। পরে রাজুভাইয়ের ফোন নাম্বার আমাকে দেওয়া হয়, দেওয়া হলে আমি রাজুভাইয়ের সাথে যোগাযোগ করি, যোগাযোগ করার পরে রাজুভাই বলে যে আপনি আচ্ছা আমি দেখি আমার স্টকে কতটুকু আছে। তো উনি বললো যে আমার কাছে 7 বস্তা আলু আছে, যদি আপনি নেন তাহলে নিতে পারেন বুকিংতে। পরে আমি যে 500 টাকা করে 7 বস্তা আমি 3500 টাকা বুকিং দিই, বুকিং দেওয়ার পরে 1 সপ্তাহ পরে আমি ওইখানে যাই, যাই পরে আলু সংগ্রহ করে তারপর নিয়ে আসি, তারপরে জমিতে রোপণ করি। আপনার সাথে আমার কয়েকবার কথা হয়েছিল, আপনি তো আলু কেটে লাগাইছিলেন? হ্যাঁ হ্যাঁ। আমাদের এটা বি গ্রেডের আলু ছিল, বি গ্রেডের আলু, সাইজটা একটু বড় ছিল, বড় ছিল এরকম। তো আপনি আপনি হলো যে কেটে কেটে লাগাইছিলেন? আসলে আমি তো নতুন নতুন হিসেবে আলু এই বছর নতুন হিসেবে চাষ করি, তো আমি এটা বুঝতে পারি না যে এটা কিভাবে কাটতে হবে বা কিভাবে করতে হবে। তো আমি ওই যে এরপরে আপনি তো আপনার সাথে যোগাযোগ করার পরে ওই যে আরেকজনের নাম্বারটা আমাকে দেওয়া হয়, ওই যে জয়পুরহাটের, তো উনি আমাকে পরামর্শ দিল যে আপনি কাটেন। জয়পুরহাটের জহিরের নাম্বার দিছিলাম, হ্যাঁ আমাদের ওখানকার টিএসও। উনি উনি কাটার পরামর্শ দিল যে আপনি কাটেন, কাটলে সমস্যা হবে না। আমি আবার পরে ওই যে ব্যাকসাইডের যে চোখগুলো ছিল এগুলো আমি বুঝতে পারিনি, পরে যে ব্যাকের যে চোখটি ছিল এগুলো মিস করছে। তো মিস করার পরে আমার এই তেমন গজায় নাই আর কি, তারপরে আমি ওই দিক থেকে ভেঙে তারপরে এগুলো আসছিল। এবং আলুর মাঠ যদি আমরা দেখি সবুজ এবং সতেজ। তো শহীদ ভাই এখানে আমাদের ব্র্যাকসের ডিলার ভাই আছে, শহীদ ভাই আপনি বলেন তো এই আলু কেমন দেখতেছেন, কেমন হয়েছে? ভালো ভালো। এই আলু কি করা যাবে? হ্যাঁ বেচতে পারবেন? বেচতে পারবো। আপনারা লোকাল যে আলুগুলো করেন সেই আলুগুলো তো এত বড় সাইজ হয় না, হয় কি? হয় না। কালার কি এত সুন্দর হয় ভাই? না হয় না। লাল টকটকে কালার হয়? না না না, এত সুন্দর কিন্তু কালার হয় না। এটা কালার দেখেন ছোট আর সাইজ থাকে ছোট, তাই না শহীদ ভাই? তো এই এই আলু যদি মানে যে মার্কেটে যদি ভাই তোলে, মাস্টার ভাই যদি মার্কেটে বিক্রি করার জন্য তোলে, কেমন বাজার বাজার দাম কেমন পাইতে পারে মাস্টার ভাই, কেমন আসতে পারে? মাস্টার ভাই এখন বেস্ট করবো প্রায় 50 টাকা কেজি চলবে এখন। আমাদের এখানে যে বাজার দর এটা প্রায় এই আলু খুচরা বাজারে 60 থেকে 65 টাকা। 60 থেকে 65? ওরে খুচরা 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 এখন পাইকারি বিক্রি করলে 40 থেকে 45, মিনিমাম 50 টাকা। আচ্ছা আচ্ছা, 50 টাকা বিক্রি করা যায়। তো যাই হোক ফলন কেমন হয় এটা আমরা একটু দেখবো। আমরা আমাদের ওই যে পিডিএস এর রুল সাহেব আছে, উনি মাপ দিয়ে আমরা নির্দিষ্ট একটা জায়গার অল্প করে আলু তুলবো। ভাইয়ের আলু ম্যাচিউর হয়ে গেছে, পরে ভাই বাসায় নিবে। এখানকার যারা কৃষক ভাই আছে তারা আসতেছে, আমরা এখানে আজকে মাঠ দিবস করব। তো
অনেক অনেক কৃতজ্ঞতা রইল মাস্টার ভাই, আপনি যে মানে যে এত দূর থেকে আমার এই সিলেট সুনামগঞ্জে আসলে লাল পাখিটা আমরা ভাবে দিতে পারি নাই, এই যে এবার আপনার মাধ্যমে অল্প একটু হলেও গেছে, এবং এই যে আমাদের ডিলার ভাই নিয়ে আসছি একটাই কারণ উনি অনেক ব্যস্ত যে ভাই আপনি খালি দেখে আসেন আলুটা কেমন হয়, এরপরে আর কনফিউশন হবে শহীদ ভাই? না 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 না, ঠিক আছে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে বলেন তো আলু? যে আলুটা খুব মাশাল খুব ভালো ভালো হয়েছে ভাই, আপনার কাছে কি মনে হয়? ইনশাল্লাহ আলুটা মোটামুটি অনেক ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, আরো কিছুদিন আগে লাগাইলে আরো ভালো হইতো, আরো ভালো হইতো ভাই। আপনার কাছে কেমন মনে হচ্ছে আলু? অনেক সুন্দর, অনেক সুন্দর, এবং আলুটা আমরা যদি আরো ক্লোজলি দেখাই সুন্দর ভাবে দেখেন, দুইটা গাছের আলু কিন্তু এই পরিমাণ আলু, এটার নাম হলো ব্র্যাকের ব্র্যাক লাল পাকড়ি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।